মার্চে বাংলাদেশ সফর সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। দলের নতুন দুই মুখ রেহান আহমেদ ও টম অ্যাবেল। টাইগারদের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-20 খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার দল ঘোষণা করেছে ইংল্যান্ডের নির্বাচক কমিটি। নতুন মুখ রেহান ইতিমধ্যে লাল বলে ইংল্যান্ড দলে খেলেছেন, তবে অ্যাবেল এবারই প্রথম ডাক পেয়েছেন ইংলিশ স্কোয়াডে। এছাড়া ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন সাকিব মাহমুদ। সূচি অনুযায়ী 20 ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখার কথা জস বাটলারদের।